চার দেয়ালের চৌকাঠি নয় ঘর কন্যার পাশাপাশি। কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা, কৃষ্ণচূড়ার ডালে ডালে লেগেছে রঙের মাতন। ফাল্গুনের এই আগুন ঝরা মুহূর্তে নৃত্যের তালে তালে আমাদের মন ভরিয়ে দিতে কিউট আজকের অনন্যার এই মঞ্চে চারজন নৃত্যশিল্পী একটানা খেলে যাবেন এবং জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। দেখে নিচ্ছি রাইসা, প্রভা, সায়কা এবং লিপিকে। বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো তোমরা? ভালো আছি, তোমাদেরকে দেখে আরো ভালো লাগছে, কিন্তু একটু টিংশা লাগছে, আমি একটা ফুল পড়তে পারলে ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, তোমাদের ভালোবাসার ফুলে ফুলে পুরো অনুষ্ঠানে আমাকে ভরিয়ে দিও, তাহলেই হবে। লিপি, তোমার কাছ থেকে আসি, কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার ইচ্ছে ছিল আর কি হয়েছে? আমি বাড্ডা থেকে এসেছি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা ছিল, এখন সেটা হতে পেরেছে। কোনো বাধা বা বিপত্তি কি ছিল? মানে একটু ছিল, বাবা ছিল না, তেরকম অনুমতি দেওয়া হয় না। আম্মু ছিল সবসময় পাশে, এখনো আছে, এখনো আছে। এবার সায়কা, তোমার কাছে আসি, কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার শখ ছিল, সেটা হতে পেরেছে কিনা? আমি ঢাকা খিলগাঁও থেকে এসেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়ছি, বিবিএ করছি, মেজর ইন ফাইন্যান্স। এবং সব নৃত্যশিল্পী হওয়ারই ছিল, ছোটবেলা থেকে নাচ শিখেছি, আর সব কিছুর অবদান আমার মায়েরই দেওয়া যায়। মা ছাড়া আসলে আমরা কি কেউ? আমরা কি আসলে কেউ কিছু হতে পারি? যারা হতে পারে তারা তো এক্সেপশনাল, মানে এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। ইয়েস। এরপরে চলে যাচ্ছি প্রভার কাছে। প্রভা, কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার ইচ্ছে ছিল আর কি হয়েছে? আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমি আলহাজ মুকুল হোসেন ডিগ্রি কলেজে ডিগ্রি নিয়ে পড়াশোনা করছি। আমার ছোটবেলা থেকে নাচের খুব ইচ্ছে ছিল, আমার মারও খুব ইচ্ছে ছিল, মার আগ্রহে আজকে আমি, মানে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমাকে নাচে ভর্তি, আমার আগ্রহ দেখে আমার মা আমাকে নাচে ভর্তি করিয়ে দেয়। তোমাদের ফ্যামিলিতে তোমার মা, মানে একমাত্র মাই কি
মানে এটার ব্যাপারে ইচ্ছুক ছিলেন নাকি পুরো ফ্যামিলি? বাবারও খুব ইচ্ছা ছিল। আমার বাবা একটু ভয় পেত যে নাচ করলে পড়াশোনাটা ঠিক মতো হবে কি না। তখন মা বলতো যে না কেন হবে না, নাচও করবে পাশাপাশি পড়াশোনাটাও করবে, দুইটা একসাথে চালিয়ে যাবে, আমার মেয়ে সেটা পারবে এটা আমার বিশ্বাস। তো আমি মাকে সেই ইচ্ছা দিতে পেরেছি। বাহ মাশাআল্লাহ। এবার রাইসার কাছে চলে যাই। রাইসা, কোথা থেকে এসেছো, কি করছো, কি হতে চেয়েছিলে, কি হয়েছে? আমি লালবাগ থেকে এসেছি। আমি ঢাকা সিটি কলেজে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি হচ্ছে ছোটোবেলা থেকে তেমন ইচ্ছা ছিল নাচ, নাচের প্রতি ছিল না, কিন্তু আমার মার খুব ইচ্ছা ছিল আমি হচ্ছে নাচ করি। তো আমি যখন ক্লাস ফাইভে পড়ালেখা করি তখন আমার মা হচ্ছে আমাকে বাফাতে ভর্তি করায়। করানোর পর তখন হচ্ছে যখন আমি স্টার্ট করি তখন হচ্ছে আমার নাচের প্রতি আরও ইচ্ছা জেগে যায়। পরে ফ্যামিলি থেকে একটু প্রবলেম করে যে হচ্ছে না মেয়ে বড় হচ্ছে, নাচা ঠিক না। তো পরে আমার মা আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে যে না আমি চাই হচ্ছে সে শিখেছে শেষ করুক, এটা হচ্ছে যখন ও পছন্দ করে এখন ওর প্যাশন এটা, তো ও হচ্ছে আমি চাই প্রফেশন হিসেবে অনেক। এই জিনিসটা কিন্তু আসলে এই সাপোর্টটা থাকতে হয় ফ্যামিলির। তো আমি একটু ছোট্ট করে বলে দিই আমাদের পুরো অনুষ্ঠানটা কী কী হতে যাচ্ছে। পুরো অনুষ্ঠান জুড়ে চারটে রাউন্ড হবে। এই চারটে রাউন্ডের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফট কিউটের সৌজন্যে। আর তৃতীয় রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকে রানো না হওয়ার জন্যে। তাহলে আমরা দেরি না করে চলে যাই প্রথম রাউন্ডে, কারণ প্রথম রাউন্ডে আছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। যাবো, কিন্তু তার আগে দেখে নিই পুরো অনুষ্ঠানে কিউটের সৌজন্যে কী কী পুরস্কার তোমাদের জন্য আছে। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, হেয়ার ড্রায়ার, ব্লুটুথ স্পিকার সেট, প্রেশার কুকার, দধি মেকার, কফি মেকার, ইলেকট্রিক আয়রন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, এবার চলে যাবো রাউন্ডে দেরি না করে। ওকে, চলে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলবো এবং জিতে নিয়ে যাব অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। দেখতে পাচ্ছ অনেকগুলো মার্বেল রাখা আছে। ছোটোবেলায় নিশ্চয়ই মার্বেল রেস খেলা হয়েছে, ব্যালেন্স রেস যেটাকে বলে আমরা বলি। তো মার্বেল রেসের মতোই, বাট আমরা জানি যে তোমরা আসলে একটু নাদান বাচ্চা, তোমরা একটু কম পারবে, তাই আসলে মার্বেল রেস সাধারণত মুখে করে নিতে হয়। তো মুখে করে নিচ্ছ না, তোমরা হাতে করে নিচ্ছ, বাট 40 সেকেন্ড সময়ের মধ্যে একটা একটা করে দৌড়ে যেয়ে ওই বাটিতে রাখতে হবে। বাটিতে যদি ফেলতে না পারো, বাইরে যদি জাম্প করে যায়, আমি কিন্তু ওটা নেব না। প্রতিটি মার্বেলের জন্য 5 করে পয়েন্ট, সময় 40 সেকেন্ড। প্রথমে লিপির সাথে একটু কথা বলে নিই, যেহেতু এই রাউন্ডে আমরা সবার সাথে একটু একটু করে কথা বলি। তুমি জিমের ট্রেনার হিসেবে কাজ করতো, জিমে তো কেমন লাগে সে কাজটা করতে গিয়ে? ভালো লাগে, নিজের মতো করতেছি, একটা জিনিস শিখতে পেরেছি আমি নাচের পাশাপাশি। একটা নাচ ছোটবেলা থেকে শেখা হয়েছে, কিন্তু কি কি ট্রেন করো সেটা বলো, দু একটা টিপস আমাকে দাও যে আপু আপনার এইটা করতে হবে বলো একটু। তা ইয়োগা, জুম্বা, অ্যারোবিক্স এগুলো করানো হয়। আচ্ছা, তুমি কি সবগুলোই করাতে পারো? হ্যাঁ, সবগুলো করাতে পারো। সবগুলো মিক্স করে একটা নতুন একটা কিছু করে ফেলো, মানে আধা ঘন্টা বা এক ঘন্টা একটা জিনিস করে ফেলো, ওটার জন্য হচ্ছে জুম্বা করা হয়। হ্যাঁ, জুম্বা। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে বিষয়ে আমি পরে কথা বলবো। চলে আসো খেলায়, দেখা যাক খেলায় কতটুকু পারদর্শী তুমি। Your time starts now. লিপির স্কোর বোর্ডে চলে যাও লিপি। এবার সাইকা, পরীক্ষার সময় ঢাকার বাইরে তোমার শো ছিল? আমার তখন এসএসসি এক্সাম ছিল, মানে আরেকটা এক্সাম বাকি ছিল। ওই এক্সামের আগে একদিন গ্যাপ ছিল, চিটাগং ছিল শোটা। তো আমি বলা হয়েছে যে ফ্লাইটে চলে আসব লাস্ট এন্ড মোমেন্টে। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তো আসা যায়, তাহলে সকালে দুপুরে করে বিকালে করে আমি চলে আসতে পারবো। তো গিয়েছি, যাওয়ার পর শো হয়েছে, ডান হয়েছে, কিন্তু কোনো একটা কারণে আমার ফ্লাইট আর আসা হয়নি। তো রাতের মধ্যে আমরা ব্যাক করি ঢাকার জন্য। তো ড্রাইভার অ্যাকচুয়ালি ঘুমায়নি, আগের দিনও ঘুমায়নি,
যাওয়ার পরের দিনও ঘুমায়নি, কোনো রেস্ট ছিল না তার। সে সারা রাস্তার মধ্যে ঝিমতে ঝিমতে ঝিমাতে ঝিমাতে এসেছে এবং মা ঘুমায়নি, সবাই ঘুমিয়ে যাচ্ছিলাম বারবার টায়ার্ড হয়ে। এক্সামের আমি 1 আওয়ার আগে জাস্ট বাসায় এসেছি। ও মাই গড, দেখি এখানের এক্সামটা পাস করতে পারো কিনা, চলে আসো। Your time starts now. তাড়াতাড়ি আরেকটা হলে ভালো হয়, নাহলে টাই হয়ে যাবে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ইওর টাইমস হলো না, টাইমস আপ অলরেডি। কটা হয়েছে? 4টা। 20 পয়েন্ট সাইকার স্কোরবোর্ডে যুক্ত হলো। চলে যাও সাইকার জায়গায়। এবার প্রভার জন্য নাচে তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, হ্যাঁ, কোনো স্মৃতির কথা কি মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি একবার তখন ক্লাস 10-এ পড়ি, আমি যে আমাদের সোহেল রহমান ভাইয়া আছে ওনার সাথে একটা প্রোগ্রামে গেছিলাম চিটা, স্টেজের শো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, মানে নাচে ঢুকতে হবে মুহূর্তে, তখন তাড়াহুড়ো করে নামতে যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছি, পড়ে গিয়ে পা ব্যথা পেয়েছি, মা খুব আফসোস, মার মন খারাপ ছিল। আমি তোমার মন খারাপ করার দরকার নেই, তোমার মেয়ে পারবে, তুমি জাস্ট একটু মুখে হাসি রাখো, মেয়ে পারবে। পরে আসার পর মা বলে তোর ব্যথা কত দূর কি হতো, আমি মা কিচ্ছু হয়নি, আমি ব্যথা আমার সহ্য হয়, তুমি এটা ভালো মতো জানো। শোটা তো করেছি, হ্যাঁ শোটা করেছিলাম। তাড়াতাড়ি চলে আসো। ইওর টাইম স্টার্টস নাও। টাইমস আপ, কটা হলো? 1, 2, 3, 4টা। 4, 5, 20 পয়েন্ট। চলে যাও প্রভা। এবার রাইসা তোমার পালা, তোমার কাছে জানতে চাই, ছোটবেলায় চুল কাটার খুব শখ ছিল এবং কেউ কেটে দিয়েছিল, খুব খুশি হয়েছিলে? হ্যাঁ, এটা হচ্ছে মজার একটা স্মৃতি। আমার খালা, ছোট খালা, সে হচ্ছে অনেক, ওর পার্লার পার্লার খেলার অনেক শখ ছিল, তো সে আমি একদিন বললাম যে আমার চুলগুলো একটু বড় হয়েছে, বলেছে আসো আমি কেটে দিই, আর এত বড় চুলটাকে সে এতটুকু করে ফেলেছে কাটতে কাটতে। পরে তো হচ্ছে আম্মু আসছে, আম্মু এসে বলে যে এটা কি করলো, ওর বাবা দেখলে তো হচ্ছে সে বকা দিবে। সে আমার মানে খালা হচ্ছে লুকিয়ে গিয়েছে পাপার ভয়ে। পরে আমার বাবা নিয়ে হচ্ছে বলেছে চলো তোমার চুল এখনই হচ্ছে টাক করে দিব, পুরো চুল টাক করে দিয়েছে আমার। ওকে চলে আসো। Your time starts now. কটা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 25 পয়েন্ট রাইসা তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো। থ্যাংক ইউ। চলে যাও জায়গায়। সরি সরি। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। লিপি 20, সাইকা 20, প্রভা 20, রাইসা 25। তোমাদের জন্য এখানে আছে হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, আছে সানগ্লাস এবং আছে ব্লুটুথ স্পিকার সেট। কিন্তু কে যে কোনটা নেবে, প্রথম তিনজন একটু কি ঠিক করে নেবে নাকি টাই ব্রেক করতে হবে? টাইটা ব্রেক করেই ফেলি, 10 সেকেন্ড সময়ের ভিতরে তোমরা তিনজনে দৌড় দিয়ে যাবে।
প্রথম যে ফেলবে সে প্রথমে বেছে নিতে পারবে, দ্বিতীয় যে ফেলবে সে দ্বিতীয় বেছে নিতে পারবে। এভাবে করেই আমরা জিনিসটা এ করব, ঠিক আছে? ইওর টাইম স্টার্টস নাও। তোর মাছখানের বাকি টাইমস আপ। প্রথমে রাইসা বেছে নিতে পারবে, কোনটা চাই রাইসা? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার, কিউটের সৌজন্যে হয়ে গেল রাইসা তোমার। প্রভা তুমি কোনটা চাও? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল প্রভার, কিউটের সৌজন্যে। এরপর সাইকা বেছে নিতে পারবে? ব্লুটুথ স্পিকার। ব্লুটুথ স্পিকার হয়ে গেল কিউটের সৌজন্যে, সাইকা তোমার। আর লিপি তোমার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস নাম্বার দেয়া হয়ে গেল, পুরস্কার দেয়া হয়ে গেল। এবার তাড়াতাড়ি চলে যাচ্ছি পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ডে কি হবে? গান বিষয়ক ধাঁধা হবে, গান দিয়ে তোমাদের বাধা হবে। প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা, এবং সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট। আর যদি ভুল হয়ে যায়, যদি দিতে না চাও না পারো, তাহলে -5। প্রতি রাউন্ডে আমরা একজন শিল্পীকে এখানে আমন্ত্রণ জানাই, সঙ্গীত শিল্পীকে, যিনি এই রাউন্ডটা পরিচালনা করেন। ডেকে নিচ্ছি আজকের সঙ্গীত শিল্পীকে। আজকের সঙ্গীত শিল্পী মন্টি। কিরে মন্টি? এই তো আছি, হাজির। ফাগুনের এই দিনে দেখো কি সুন্দর হলুদ পরীরা আমাদের সামনে। হ্যাঁ, আমি একটু লাল পরে আসলাম, কন্ট্রাস্ট হয় না, ঠিক আছে, ইটস ফাইন। হলুদের মধ্যে যেন ফুটে থাকা যায়, সাথে আবার ফুলও আছে এক সাইডে। বাপ রে, কত হিসেব নিকেশ করে পড়া রে। একদম। তো একটু নিয়মটা আমি যদিও বলেছি, তারপরেও একটু করে তুমি বলে দাও। বুঝতেই পারছেন গান নিয়ে প্রশ্ন হবে, তো আমি প্রথমে গানের একটু অংশ গেয়ে শোনাবো, হতে পারে সেটা অন্তরা। সেই গানের শুরুটা আপনাদেরকে আমার সাথে গেয়ে শোনাতে হবে। প্রথমে থাকছে এদিক থেকে, যেহেতু আমার পাশে আপনি আছেন লিপি, আপনার জন্য এই প্রশ্ন। আমি গাবো গানের অন্তরা এবং আপনি গাবেন সেই গানের শুরুটা, মানে মুখটুকু আমাকে গেয়ে শোনাবেন। কিন্তু এই রাউন্ডে আরেকটা বিষয় আছে, FNF, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমরা একটু কথা বলি। লিপি তোমার সাথে কে এসেছেন? আম্মু আসছে। লিপিকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ওর ছোটবেলাকার গল্প শুনতে চাই। খুব ছোট কালে, 2-2.5 বছর, মানে খুবই ছোট। আচ্ছা। ওরা দুই ভাই বোন, বড় ভাই 3 বছর পরে ও হয়েছে। তো বড়টাকে মাদ্রাসে ভর্তি করেছি, ওকেও দিয়েছি। মাদ্রাসে যাওয়ার পরে ও মানে অনেক দুষ্ট ছিল, ওই মাদ্রাসে পড়া বাদে শুধু নাচ করতো সবার সামনে। তো নাচ করতো দেখে তো আমি বলতাম, দাঁড়া তোকে আমি নাচই করাবো, শিখাবো। তো মাদ্রাসে পড়াইছি, পাশাপাশি নাচ করাইছি, স্কুলে ভর্তি করছি একই সাথে। বাহ, খুব ভালো। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধে পিড়িতে জ্বালা, হাই গো ইটের ভাটাই দিয়া হইলা এখন জ্বালাইছে, এ গো ইটের ভাটাই দিয়া হইলা এখন জ্বালাইছে, দেহওয়ানা বানাইছে কি জাদু করিয়ায়, আমায় মায়া লাগাইছে কি জাদু করিয়ায়, আমায় মায়া লাগাইছে বন্দে মায়া। বন্দে মায়া লাগাইছে পিড়িতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া, আমায় মায়া লাগাইছে। থ্যাংক ইউ। 10 পয়েন্ট। এবার সাইকা তোমার সাথে কে এসেছেন? আমার সাথে আমার মা এসেছে। সাইকাকে এখানে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সাইকাকে তো এখানে দেখলে মনে হচ্ছে খুব নরম সরম, কিন্তু আমার কেন যেন মনে হয় শান্তশিষ্ট, একটু লেজ বিশিষ্ট ছিল বোধ হয়। একদম ছোটবেলা শান্তশিষ্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম ছোটবেলা খুবই শান্ত ছিল।
ছোটবেলায় ছিল? জি জি। একটা দুটো গল্প বলেন না শুনি একটু। মানে সাইকাকে রেখে কোথায় গেলে, ঘরে রেখে গেলে ঘরেই বসে থাকতো, মানে একটু নড়তো না। নড়তো না? না না, একদম ঘরেই থাকতো। আর বাবা এই জন্য খুবই পছন্দ করত। বড় বড় চোখ করে তাকিয়েছো মার দিকে নাকি? আমি কিন্তু এদিকে তাকিয়ে মার দিকে আমি খেয়াল করিনি। ওকে, এবার সাইকার জন্য। সাইকা, আপনার জন্য খুব ইন্টারেস্টিং একটি গান আমি গাবো। গানের অন্তরাটুকু আপনাকে মুখটুকু গিয়ে শোনাতে হবে। একই বন্ধু তোমারই রীতি, দেশ বিদেশে ঘুইরা রে বন্ধু কর রে প্রীতি, ওরে তেরা গুণ সৈলাই ওঠে, তেরা গুণ সৈলাই ওঠে, কীর্তি আনে ভাই তারে। একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, রূপ সাগরে ঝলক মারিয়া, রূপ সাগরে ঝলক মারিয়া, কি রূপ তুই দেখালি মোরে, একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে, একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও। সবাই ওরা বন্ধু, একজন হয়তো এগিয়ে যাবে, কেউ একজন এগিয়ে যাবে, কেউ একজন পিছিয়ে থাকবে, তাতে কোনো আপত্তি নেই। গেম শো, দ্যাটস দ্য স্পিরিট, ইট শুড বি দ্য স্পিরিট, এটা জাস্ট একটা ফান। সেইটাই। প্রভা ছোটবেলায় কেমন ছিল? আমার প্রভা ছোটবেলা খুব শান্তই ছিল, কিন্তু একদম ছোটবেলায়। আর যখন একে একটু বড় হলো, স্কুলে দিলাম, ওর একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে ওকে বলতাম কি, তুমি কি এই অ্যান্সারটা করেছো মা? বলে কি, কেন এটা করবো কেন, মিস তো আমাকে ক্লাসে পরীক্ষা নিয়েছে, মিস তো জানে এটা, আমি জানি, এই জন্য আমি আর একটা দ্বিতীয়বার লিখিনি মা। তারপরে বলতাম যে তুমি এটা না করলে তো নাম্বার পাবে না, ঠিক আছে মা চিন্তা করো না, নেক্সট পরীক্ষা তো আমি আবার এটাই দাম সে, দেখো নেক্সট পরীক্ষা তো আবার আরেকটা বাদ দিয়ে এটা আবার লিখো না। প্রভার জন্য, প্রভা আপনার জন্য পরের গান। আমি গানের অন্তরাটুকু গাবো এবং আপনাকে মুখটুকু আমার সাথে গিয়ে শোনাতে হবে। আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমারে না পাইলে জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমারে না পাইলে জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও, মুখে মুখে রাখো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হচ্ছে জানা যে এই জন্য সহজ, হ্যাঁ না জানা হলে তো কঠিন হয়ে যায়। চলো এবার রাইসা তোমার সাথে কে এসেছেন? আমার মা এসেছে আমার সাথে কথা বলবো। রাইসাকে এখানে দেখে কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে, এরকম একটা প্ল্যাটফর্মে এসে পার্টিসিপেট করছে, খুব ভালো লাগছে। ছোটবেলায় রাইসা কেমন ছিল? অনেক দুষ্ট ছিল, অনেক। কি কি করতে? একটা দুটো গল্প বেশি না, একটু। যদি আমি রান্নাঘরে যেতাম চোখের পলকেই সে আমার চাচির ঘরে চলে যেত,
তারপরে রাস্তায় একবার তো এমন হয়েছে, সে আমি ছিলাম না, দেশের বাইরে ছিলাম, আমার আম্মার কাছে ছিল, সে রাস্তার বাইরে চলে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এত দুষ্ট ছিল এবং প্রচুর হাসতো, সে প্রচুর হাসতো, সেই হাসি দেখার জন্য আশেপাশের সবাই আসতো হাসি দেখার জন্য, শুধু শুধু হাসতো, শুধু শুধু হাসতো, শুধু শুধু। কি করে হাসা যায় রাইসা একটু বলো তো। এবার রাইসার জন্য আপনার জন্য একটি প্রশ্ন, আমি গানের অন্তরটুকু গেয়ে শোনাবো, আপনি মুখটুকু গাইবেন আমার সাথে। জাতের নারী আছে শুধুই পান খায়, এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া ওই বাড়ির লাগাই সখী গো, ওই আমার মন ভালো না সখী গো, ওই আমার মন ভালো না। খেলে ছাগল বন্দি জলে বন্দি মাছ, হাক খেলে ছাগল বন্দি জলে বন্দি মাছ, পুরুষ বন্দি নারীর কাছে ঘুরায় বারো মাস সখী গো, ওই আমার মন ভালো না সখী গো, ওই আমার মন ভালো না সখী গো, ওই আমার মন ভালো না। চলে যাও জায়গায় -5। এই রাউন্ডে শেষে স্কোরটা জেনে নিন। লিপি 30, সাইকা 15, প্রভা 30, রাইসা 20। প্রভা এবং লিপি দুজনেই 30 পেয়েছে। টাইটা ব্রেক করি আমরা। একটি গান আমি গুনগুন করে গাবো, গানটি আপনাদেরকে গেয়ে শোনাতে হবে আসলে আমি কোন গান গেয়েছি, ঠিক আছে? ও সামনে তোমার শনি, সামনে তোমার শনি, একেলা পায়া ছিড়ে শাম, একেলা পায়া ছিড়ে শাম, পাশা খেলবো রে শা, আজ পাশা খেলবো রে শা। এবার বেছে নিতে পারছো, তাহলে ওখানে যখন চলে এসেছো একটু বেছেই নাও। কফি মেকার, কফি মেকার হয়ে গেল প্রভা তোমার কিউটের সৌজন্যে। বেছে নিল প্রভা, এবার লিপির পালা। লিপি কোনটা চাই তোমার? দই মেকার। কিউটের সৌজন্যে দই মেকার হয়ে গেল লিপি তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রাইসা। প্রেসার কুকার, প্রেসার কুকার হয়ে গেল রাইসার কিউটের সৌজন্যে। আর সাইকার জন্য রয়ে গেল ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক আয়রন হয়ে গেল সাইকার কিউটের সৌজন্যে। পুরস্কার দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ, গানের মোটামুটি অনেক কিছু শোনা, নাচা টাচা শেষ, এবার চলে যাব পরের রাউন্ডে। কিন্তু ছোট্ট করে একটু ব্রেক নিয়ে আসি। দর্শক কোথাও যাবেন না, কারণ এর পরেই রয়েছে ধাঁধা দিয়ে বাঁধা রাউন্ড। ধাঁধা দিয়ে তোমাদের বাঁধবার চেষ্টা করব। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে, ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, আর ভুল উত্তর হলে নাম্বার কাটা যাচ্ছে না, ঠিক আছে? এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকের পারফরমেন্স আমরা দেখব। প্রথমে লিপির জন্যে ধাঁধা, এখানে 7টা ঘর আছে, 2টো ফাঁকা, ফাঁকা ঘরগুলোতে কি রং হবে? খুব সহজ, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ি, সাদা কালো। দেখো, দেখে নাও, বেনিয়া সহ কলা। এর পরের ধাঁধা তোমার জন্যে,
এখানে যা কিছু আছে সেটা তুমি একটা একটা করে কিনতে পারবে, একটা গাড়ি কিনতে পারবে, একটা ঘড়ি কিনতে পারবে, একটা মোবাইল কিনতে পারবে, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা কিনতে গেলে তোমাকে সবসময় দুটো কিনতে হবে, সেটা কি? জুতা। জুতা কিনতে হয় এক জোড়া। এমনকি তুমি যদি বলতে কানের দুল তাহলেও আমি কিন্তু মেনে নিতে পারতাম, কারণ ওটাও এক জোড়াই কিনতে হয়। আমি কোন নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, কি পারফর্ম করবে আমাদের জন্য? গান। চলে আসো। দুটি মনার নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনে রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার। থ্যাংক ইউ। যাও লিপি, এবার সাইকার জন্যে ধাঁধা। বলতে হবে এটা দ্বারা কোন সালকে বোঝানো হচ্ছে। কোন সালই না। কোন সালকে না, দেখে নাও। 2020 মানে 2020 কে বোঝানো হচ্ছে। এর পরে তোমার জন্য ধাঁধা, এই ডাবল থ্রিকে কিভাবে যোগ করলে 8 হবে? এই থ্রি এদিকে নিয়ে আসলে দুটো থ্রিকে সমান করতে হবে। ওকে, এটা সঠিক হয়েছে, আমি উত্তরটা নেব। কি পারফরমেন্স আমাদের জন্য নিয়ে এসেছো সাইকা? আমি যেহেতু নাচের মেয়ে, আমি নাচ করব। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। সুন্দর, চমৎকার। চলে যাও সাইকা জায়গায়। এরপর প্রভার জন্যে ধাঁধা, 15 + 15 কখন এক হয়? গুণ করলে, গুণের সময় গুণ করলে, গুণের ক্ষেত্রে না, একটু দেখে নেই। এরকমও কিন্তু বলেছে যে শব্দ যদি দাও, যখন দিন হয়, মানে 15 দিন + 15 দিন সমান সমান এক মাস। সহজ কিন্তু। এর পরের ধাঁধা তোমার জন্য, সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে সে বাড়ি যাচ্ছে, রাস্তায় বাস দুর্ঘটনায় পড়ল, হাতে প্রচণ্ড ব্যথা পেল। একদিন হাসপাতালে থাকবার পর সে বাড়ি গেল, তবু সবাই বলছে মেয়েটা নিরাপদে আসলো, কেমন করে? মানে সে মানে খুব বড় কোনো বিপদের মধ্যে পড়ে রে। নো, দেখো, দেখে নাও। নিরাপদ, যে বাসে সে বাড়ি নেমেছিল তার নিরাপদ পরিবহন নাম ছিল। খুব সহজ। প্রভা, কি পারফর্ম করছো? আমি বেবি আপুর স্টুডেন্ট, বেবি আপুর থেকে আমার নাচ শেখা। তা আমি একটু বেবি আপু কিভাবে মানে নাচে রিহার্সাল, আমরা লেট করে গেলে বেবি আপু কিভাবে আমাদেরকে বকাঝকা করে, আমি একটু সেটা বেবি আপুকে কপি করতে চাচ্ছি। মিস আসবো, কোথায় ছিলি তুই? তোর এখন সময় হয়েছে? এখন আসিস না তুই, এই সেই মানে অনেক ধরনের বকাঝকা। হ্যাঁ, কয়টা বাজে টাইম দেখছিস? আচ্ছা আপু সরি, আপু লেট হয়ে গেছে রাস্তায়, মানে অজুহাত আমাদের, রাস্তায় লেট হয়ে গেছে আপু, সরি আপু, হবে না। হ্যাঁ, সারা জীবন এই করে করে আমার মাথাটা তোরা খাইলি, তোরা এই কর তোরা। পাশে এক ফ্রেন্ড বসে আছে, দোস্ত রিহার্সেল কি শুরু হয়েছে? মিসিতে আসলো মাত্র, রিহার্সেল কি শুরু হবে? পরে কিছুক্ষণ পর আমাকে বেবি আপু তুমি নিজে লেট করে, তুমি আবার চুপ থাক, তোকে আমি টাইম দিয়েছি, তুই টাইম মতো আসবি। তাই আমি লেট করছি তো কি, তোকে আপনার তেলে ওরা তো সকাল থেকে বসে আছে, ওদেরটা কি করবা?
তো যা নাচে গিয়ে দাঁড়া তোরা মানে বেরিয়ে পড়ে মকা দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ ওকে এরপর রাইসার জন্য ধাঁধা এটার নাম কৃষ্ণচূড়া আমরা জানি এই ফাগুনে ফুল ফাগুনের আগমন বার্তা জানায় ঢাকা শহরের রাস্তায় মাঝে মাঝে ছোট গাছে দেখা যায় এই ফুলটি কি নাম তার জুই জুই আর সময় দিতে পারছি না রাধা চূড়া ধাঁধা দুই তোমার জন্য বলতে হবে কোনটা আসল বাসন্তী রং তাড়াতাড়ি ১৪ নম্বর ওকে দেখে নি কত নম্বরটা আসলে বাসন্তী রং নয় নম্বরটা বাসন্তী রং কাছে এসে দেখে তারপরে বুঝবো রাইসা কি করবে বলো আমি র‍্যাম্প করে দেখাতে চাই এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই লিপি ৩০ সাইকা ২০ প্রভা ৩০ রাইসা ২০ আমাদের পারফরমেন্স শেষ নাম্বার নেওয়া শেষ তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা ১০টা প্রশ্ন করব প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন আছে যেহেতু এটা বাজার রাউন্ড যে আগে বাজার টিপবে তার নাম ঘোষণা করব তারপরে উত্তর দেবে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য ৫ করে পয়েন্ট ভুল উত্তরের জন্য -৫ সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল তোমাদের প্রশ্ন মানে জর্জরিত করবার জন্যে আমি প্রস্তুত বাট তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি আপনার থ্রিয়ার সাইজের এক কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক কিউট আজকের অনন্যা জি টিভি ২৫ সেগুন বাগিচা ঢাকা ১০০০ ফোন ৮৩৯১০২১ থেকে ৫ পর্যন্ত ইমেল আজকের অনন্যা @kajtv.com ঠিকানাটা দেখে নিলেন কিউট আজকের অনন্যার পেজে গিয়ে লাইক দিয়ে আপনার মতামত জানাতে পারেন প্রশ্ন ১ ব্যাটল অফ বাংলাদেশ নামক নৃত্যনাট্যের পরিচালক ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের প্রথম ব্যক্তি হিসেবে করাচি টেলিভিশনে নৃত্যে অংশগ্রহণ করেন ২০১৬তে নৃত্যকলায় অবদানের জন্য ২১ পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হন এই গুণী মানুষটি তিনি কে ক বুলবুল চৌধুরী খ আমানুল হক সাইকা নিত্যগুরু শ্রদ্ধেয় আমানুল হক উত্তর সঠিক হয়েছে প্রশ্ন ২ ঘুড়ি উৎসব কখন অনুষ্ঠিত হয় ক চৈত্র সংক্রান্তি সাইকা চৈত্র সংক্রান্তি উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর পৌষ সংক্রান্তি প্রশ্ন ৩ পাকিস্তানের জাতীয় শিল্পী ১৯৪১ সালে কলকাতায় সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ঢাকা বুলবুল ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা আমরা জানি তার নাম বুলবুল চৌধুরী বলতে হবে তার আসল নাম কি সাইকা রশিদ আহমেদ চৌধুরী উত্তর সঠিক হয়েছে প্রশ্ন ৪ ফাল্গুন বাংলা সনের কততম মাস ক তৃতীয় খ একাদশ প্রভা একাদশ
উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৫। তোমাকে শুকিয়ে নিজে সে ভেজে, উত্তরটা বলো দেখি চেষ্টা করে নিজে। সাইকা, টাওয়েল, গামছা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৬। 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক কে? ক আজিজ রেজা, খ হাবিবুর রহমান। সাইকা, হাবিবুর রহমান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৭। ফাগুন কোন ঋতুর অংশ? ক হেমন্ত, খ বসন্ত। প্রভা, বসন্ত। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৮। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানের সুরকার কে? ক সমর দাস, খ সুবল দাস। সাইকা, শ্রদ্ধেয় সমর দাস। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, শোন ভাই কালিদাসের হেয়ালির ছন্দ, দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ? ক হাজার দুয়ারি, খ মশারি। লিপি, মশারি। উত্তর সঠিক হয়েছে। নাম্বার আমার হাতে, আমি দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে রাইসা 20 পে, এরপর আছে সাইকা 35 পে, টাই আছে। আজকে রণনা হবার জন্য টাই, মানে এখান থেকেই যে বাকি যে দুজন আছে লিপি এবং প্রভা, তোমাদের মধ্যে থেকেই আজকে রণনা হবে এবং রানার আপ হবে, কিন্তু তোমাদের টাই ব্রেক করতে হবে। দুজনেই বাজারে হাত রাখো, আমি প্রশ্নটা বলছি। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮৩, ১৯৭৩। লিপি, ১৯৮৩। উত্তর ভুল হয়েছে। তোমরা দুজনই ৪০ করে পয়েন্ট পেয়েছো, বাট ভুল উত্তর দেবার জন্যে লিপি পিছিয়ে গেলে এগিয়ে গেল প্রভা। প্রভা চলে আসো। কিউট আজকের অনন্যার এই মঞ্চে, আজকের অনন্যার এই পর্বে অনন্যা হয়েছে প্রভা। তোমার জন্য আছে কিউটের শো জন্য ওয়াশিং মেশিন, কাছে যেয়ে দেখো, এটা তোমার। থ্যাংক ইউ। কেমন লাগছে বলো? মানে ভাষা হারিয়ে ফেলেছে পুরো। আমি খুবই এক্সাইটেড, মানে খুবই খুশি, খুবই এক্সাইটেড। আর আমি মনে হয় একমাত্র পেয়েছি এখানে, আজকে আমার মা আছে এবং আমার নৃত্যগুরু ফারহানা চৌধুরীর বেবি অনুষ্ঠানটা দেখছে, আমি আশা করি এর জন্য তাদের আশীর্বাদে আজকে আমি মনে হতে পেরেছি। লিপি, তুমি হয়েছো রানার আপ, চলে আসো। তোমার জন্য আছে কিউটের শো জন্য মাইক্রোওয়েভ ওভেন। কেমন লাগছে লিপি? ভালো। তোমরা চারজনই চলে আসো এখানে। কিউটের শো জন্য গিফট হ্যাম্পার। ফাগুনের রং যেন লাগে মোর মরমে, লাগে মোর করমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কিউট আজকের অনন্যা বেঁচে আছে আপনাদের ভালোবাসায়, আপনাদের মমতায়। এই ভালোবাসা এবং ভালোবাসা ভরিয়ে রাখবেন আমাদের সারা জীবন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ফাগুনের এপিসোড। কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত।